লাইটটা অন করো, ওই লাইটটা অন করো, ওই লাইটটা অন করো। নমস্কার, সত্যিভূতের গল্পের পেজে আবার আমি সঞ্চিতা আপনাদের সামনে হাজির। আজ একটু অন্য স্বাদের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে কি, আমি না কাগজে কলমে গল্প লিখে সত্যি কথা বলতে কি আমি শেয়ার করতে না সেভাবে ঠিক পারি না, কেন না বা চাইও না, কারণ আমি অনেস্টলি মানে একটা বৈঠকখানে একটা আড্ডার মতো একটা পরিবেশ তৈরি করে, মানে সেই আড্ডা সময় আমরা যেভাবে বন্ধুরা মিলে একসাথে বসে আড্ডা দিয়ে যেভাবে ভূতের গল্প বলি, আমরা ঠিক ওইভাবেই আমি আপনাদের সঙ্গে গল্প শেয়ার করতে চাই। তাই আমি আমার নিজের মতো করেই আপনাদের সঙ্গে গল্প শেয়ার করছি। গল্প শুরুর আগে একটু পরিবেশ তৈরি করার জন্য আমি দুটো লাইন একটু গান শোনাতে চাই, দুটো লাইন, জাস্ট দুটো লাইন, তাতে যদি একটু পরিবেশটা একটু অন্যরকম হয়। কে জেগে আছো, শুনেছো কি তার পায়ের আওয়াজ, আসছে সে আসছে। হ্যাঁ, 12টা পেয়েছিলাম সেদিন রাত্রি ঠিক দুটোর সময়। আমাদের বাড়ি তখন অধিকাংশ তৈরি হচ্ছে এবং আমাদের বাড়ি যিনি কনস্ট্রাকশনের যার দায়িত্ব পড়েছিল তাকে জোগাড়ের জন্য একটি ছেলে আমাদের বাড়িতে এসেছিল। ছেলেটি বিহারি, অবাঙালি, এবং ছেলেটি বিহার থেকে এখানে আসার পরে থাকার কোনো তার জায়গা ছিল না। তা তখন আমাদের বাড়িটাও প্রায় ভগ্নপ্রায় অবস্থা, কেননা কনস্ট্রাকশনটা হচ্ছে, ছেলেটি কোনো জায়গায় না থাকার জন্য আমাদের বাড়িতেই থাকতো এবং আমাদের বাড়িতেই সে বিভিন্ন কাজকর্ম বিভিন্ন করতো আর কি, মাকে অনেক হেল্প করতো এবং সারাদিন সকালবেলা আবার যখন মিস্ত্রি কাকু যখন আসতেন তখন হ্যালো, তখন তার সঙ্গে আবার যোগাযোগের কাজ করতেন। অভিজিৎ ঘোষ, নমস্কার অভিজিৎবাবু। তারপরে সেই ছেলেটি আমাদের বাড়ি ছাদে শুতো, তখন খুব গরমকাল ছিল। তো সেরকমই একটা দিন সেই ছেলেটি আমাদের বাড়ি ছাদে আসে এবং তখন ছাদে ঘুমোয় এবং সেদিন মানে তার আগে সে কিছুদিনের জন্য গ্রামে যায়। তো সেদিন সন্ধ্যাবেলায় সে আমাদের বাড়িতে এসে সে যথারীতি ছাদে তার জিনিসপত্র নিয়ে বিছানা করে ঘুমোয়, ওপেন খোলা ছাদে হাওয়াতে গরমের জন্য। ঠিক রাত্রি দুটো, এই যে বললাম 12টা পেয়েছি, ঠিক রাত্রি দুটোর সময় তখন সবাই আমরা ঘুমে অচেতন, হঠাৎ দরজায় মানে সমস্ত রাত্রের সমস্ত নিস্তব্ধতাকে ভেঙে চুরে দিয়ে আমাদের ঘরের দরজায় করাঘাতের শব্দ, মানে মনে হচ্ছিল হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল, কে? এবং দরজার ওপার থেকে কোনো শব্দ নেই, শুধু একটা চাপা একটা গোঙানির কণ্ঠস্বর। আমি এবং আমার মা বেশ মানে নিজের মানে সম্বিত হারিয়ে ফেলার মতো অবস্থা এবং গিয়ে যা হোক করে সাহস করে লাইটটা অন করে দরজার ফাঁক দিয়ে যেভাবে খুব নোটিস করলাম যে সেই বাচ্চা ছেলেটি আমাদের বাড়িতে থাকতো, ছেলেটির নাম মুকেশ, আমার বলতে সুবিধা হবে, ছেলেটির নাম থাকলে পরে, মুকেশ দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং মানে একদম ঘামে ভিজে একটা বিধ্বস্ত অবস্থায় সে দরজার ধাক্কা দিচ্ছে। আমরা দরজা খুলে যখন নাকি সে ভেতরে ঢুকছে সে ছাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সে নিচে নামছে। নমস্কার, নমস্কার সুধা, সুধা সুধা দেবী নমস্কার। যখন সে ঘরে ঢুকছে তখন মানে তাকে রীতিমতো জল টল খাইয়ে মানে সে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। তো তারপরে যাই হোক, তাকে সেই যখন একটু সস্থির হয় তখন তার মুখ দিয়ে শুধু একটা শব্দই বেরোয়, পিরেত। আমি শুধু একটুখানি অবাক হয়ে যাই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ পিরেত, পিরেত ব্যাপারটা কী? ওদের ভাষায় ও বলতে চেয়েছে প্রেত, যাকে আমরা বলি প্রেতাত্মা। তো তেমনই কারোর দেখা নিশ্চয়ই ও পেয়েছিল ছাত্র এবং প্রথমত ওর কথাটা সত্যি কথা বলতে গিয়ে হেসে উড়িয়েই দেওয়া হয়েছে যে এখানে আমাদের শহর অঞ্চলে প্রেত কোত্থেকে আসবে। কিন্তু পরে যখন নাকি ও সম্পূর্ণ সুস্থ হওয়ার ঠিকঠাক হওয়ার পরে, তারপরে তো ওকে ও তো রাত্রিবেলা ছাদে তো যায়নি, ও আমাদের আশেপাশেই কোথাও মানে খুব খারাপভাবেই যেভাবেই ও পেয়েছে ও শুয়ে,
রাত্রিটা কোনো ক্রমে কাটিয়েছে, আমরাও কোনো ক্রমে রাত্রিটা কাটিয়েছি। পরের দিন সকালবেলায় পরে ওর থেকে ডিটেলসটা আমি শুনছি যে ও কী হয়েছিল এক্স্যাক্টলি রাত্রিবেলায়। ও ছাদে যথারীতি এর আগের দিনের মতোই শুয়েছে, হঠাৎ ওর মনে হয়েছে ছাদের কর্নারে কেউ একটা দাঁড়িয়ে আছে, ও পরিষ্কার দেখেছে। প্রথমে ও ভেবেছে আমি বা আমার মা হব, আমাদের নাম ধরে ডেকেছে, কোনো আনসার নেই। তারপরে ভালো করে দেখে কোনো একটা পুরুষের ছায়া মূর্তি বা একটা পুরুষের মূর্তি। তখন ও ভেবেছে হয়তো আমার বাবা হবেন, তখনও কোনো আনসার নেই। তারপরে হঠাৎ ও দেখছে যে ও কথা বলতে পারছে না, ওর আওয়াজটা পুরো যেন শ্বাসরুদ্ধ হয়ে বন্ধ হয়ে গেছে। তারপরে হঠাৎ করে ও তখন পুরো চুপচাপ ওই মূর্তিটার দিকে তাকিয়ে চুপচাপ হয়ে বসে আছে, এবং তারপরে হঠাৎ একটা খুব দমকা হাওয়া, ঠান্ডা হাওয়া, এবং ও কেঁপেই উঠলো হাওয়াটাতে, এবং তারপরেও দেখলো জিনিসটা, ও সেই মূর্তিটা সেখান থেকে আর অদৃশ্য হয়ে গেছে। এই জিনিসটাও দেখেছে এবং পরিষ্কার বলছে যে দিদি এই এই রকম দেখতে প্রায় সেই ব্যক্তিকে, এবং সে একটা পুরুষ মানুষ এবং বেশি বয়সের ছেলে নয়। ও যখন ঘটনাটা বলে প্রথম দিকটায়, পরে আমি প্রথম দিকটায় ঘটনাটাকে নিয়ে অতটা ভাবিনি, কিন্তু পরে সত্যি আমি চিন্তা করলাম, আপনাদের কাছে বললে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, হয়তো এটা হ্যালুসিনেশন বলে না। আমি আগের ভিডিওতে আপনাদের কাছে বলেছিলাম যে এমন কিছু কিছু ঘটনা ঘটে যে আমাদের দৃষ্টি ইন্দ্রিয়ের বাইরে, আমাদের নিজেদের বোঝা, আমাদের নিজেদের দর্শনের বাইরে, নিজেদের যুক্তিতর্কের বাইরে, বিজ্ঞানের বাইরে। তো সেই সকল রহস্য, তার কোনো উত্তর আমাদের কারোর কাছে নেই। কিন্তু পরে আমি যখন চিন্তা করলাম ছেলেটির এক্স্যাক্ট যে বর্ণনাটা দিয়েছে, ঠিক ছেলে ওই ছেলেটি তো সেদিন বিকেলবেলা আমাদের বাড়িতে এসেছে, সে তো এখানে থাকতো, সে দেশের বাড়ি গেছে বিকেলবেলা এসে, তার পক্ষে জানাও সম্ভব নয় সেই ঘটনাটা। আমাদের বাড়ির ঠিক পেছনের দিকে একটি বাড়ি আছে, সেই বাড়ির একটি ছেলে, বয়স আনুমানিক 22-23, এর বেশি নয়, তার ট্রেনে একটি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়। ঠিক তার মানে ও এখানে আসার, কলকাতায় আসার আগের দিনই ঘটেছে ঘটনাটা, আগের দিন কি দুদিন আগে। ও যে ডেসক্রিপশন দিয়েছে হুবহু সেই ছেলেটির মতো। পরে আমি যখন ঘটনাটা ইউটিলাইজ করলাম, আমি মাকে আমি বলছি যে মা, ও যে ছেলেটার বর্ণনাটা দিচ্ছে, ও কিন্তু ওর পক্ষে কিন্তু জানা সম্ভব নয় যে ওইরকম একটি ছেলে যার এরকম এরকম চেহারার কোনো ছেলে মারা গেছে, সেটা কিন্তু ওর পক্ষে জানা সম্ভব নয়। অথচ ও যে ডেসক্রিপশান দিচ্ছে হুবহু একদম সেই মৃত ছেলেটির মতো। এটা কি করে সম্ভব ভেবে দেখেছেন কখনো? রাতে ছাদে তো আপনারাও দাঁড়ান, কখনো মনে হয়নি পেছনে এসে কেউ দাঁড়িয়ে আছে? আমারও হয় মনে, সঙ্গে সঙ্গে নিজের ভয় কাটানোর জন্য পেছন ফিরে দেখি আমি যে কেউ আছে কি না। না, কেউ কোথাও নেই। ঘরে ঝোলানো নিজের মৃত ব্যক্তিদের, আমার দাদু ঠাকুমার ছবি, যখন নাকি রাতের ডিম লাইটের আলোয় যখন দেখি না, মনে হয় সেই মুখমণ্ডলগুলো যেন একটু বিকৃত হয়েছে বা একটু পরিবর্তিত হয়ে অনেক কিছু যেন বলছে। সঙ্গে সঙ্গে লাইটটা জ্বেলে আবার দেখি, না যেমন ছিল তেমনটাই আছে। হয় এইটাই হচ্ছে ভয়, একেই বলে ভয়। কিন্তু সে ভয় কাটানোটা দায়িত্ব আমাদের। কিন্তু যে ঘটনাটা আপনাদের বললাম, সে ঘটনার কোনো যুক্তি আজও আমার কাছে নেই। ও সেই সঙ্গে আরও বলে রাখি যে স্বর্ণা দীপা মল্লিক, নমস্কার দিদি, নমস্কার। এরপরে আমাদের যেই বাড়িটার কথা বললাম, যেই বাড়ির ছেলেটি মারা গেছে, সেই বাড়ির সামনে একটি দোকান আছে, সেই দোকানটা থেকে আমি আমার পেন্সিল, আমার পড়াশোনার জিনিসপত্র, সরঞ্জাম কিনতাম। সেই কাকু একদিন ফিল করেছেন, উনি যখন বাড়ি ফিরছেন উনিও ফিল করেছেন ওনার পাশে বা সামনে ঠিক সেরকম, মানে ওই ছেলেটির কণ্ঠর মতো ওই কাকু বলে কেউ একটা দেখেছে। হঠাৎ করে মনে হলো যেন ওই ছেলেটিই রাখছে, কাকুও ফিল করেছেন, কাকু নিজে আমার সঙ্গে শেয়ার করেছেন। তারপরে কাকুকে বাধ্য হয়ে আমি বললাম যে হ্যাঁ কাকু, এরকম আমাদের বাড়িতেও এরকম সেম ঘটনা ঘটেছে। এই গেল আরেক একটি ঘটনা। আরেকটি ঘটনা বলছি, আমার বাড়ির অপোজিটেই একটি বাড়িতে, যদি দিনের বেলা হতো না আমি ফোনটা নিয়ে গিয়ে দেখিয়ে দিতাম বাড়িটা,
সেই বাড়িতে একটি ল্যাব্রাডর আছে এবং তাদের সঙ্গে আমাদের আমার সম্পর্ক অত্যন্ত প্রাণের সম্পর্ক। তো সেই বাড়ির একটি ছোটো মেয়ে আমাকে পিসি বলে ডাকে, খুব ভালোবাসে। তো তা সেই আমাকে বলেছিল একটি ঘটনা। তো তাদের বাড়িতে ল্যাব্রাডর আছে, সে ল্যাব্রাডরটা কোনো কারণ নেই সারাক্ষণ চিৎকার করে যায়। এখন আপনি শুনতে পাবেন না তার চিৎকার, সেটার রিজনটাও বলছি, না হলে এখন ফোনটার মধ্যে আপনি কন্টিনিউ ওই কুকুরের ডাকটা, ওই ল্যাব্রাডরের চিৎকারটা আপনি কনস্ট্যান্ট শুনতে পেতেন। তো ওদের বাড়িতে ল্যাব্রাডরটা কোনো কারণ নেই সারাক্ষণ চিৎকার করে যায়, ঘেউ 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 সারাক্ষণ। তো একদিন ওদের বাড়িতে আমি গিয়েছিলাম, গীতা দেবী হাই, ওদের বাড়িতে আমি গিয়েছিলাম। তো তখন আমাকে ওই মেয়েটি বলছে, ওর নাম রাই, রাই আমাকে বলছে, জানো পিসি, সেদিন আমি ছাদে দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমাদের ছাদের মানে সাইডের একটা কর্নার দিয়ে আমার মনে হলো যেন কোনো একটা নারী মূর্তি, কোনো একজন মেয়ে, কোনো একজন মহিলা কুঁজো হয়ে হাঁটেন এবং চুলটা, তার চুলটা এক পাশ করা, বেশ বড়। তো আচ্ছা, আমাকে কেউ একটা ডাকছে, আমাকে কেউ একটা ডাকছে, একটুখানি অ্যাটেন্ড করো, বলো আমি ব্যস্ত। হ্যাঁ প্রীতম বাবু, গুড ইভিনিং, রাজ কুণ্ডু, থ্যাংক ইউ, হ্যালো। তো হ্যাঁ, কী বলছিলাম, তো সেই বাড়ির মেয়েটি আমাকে বললো চুলটা এক পাশে করা এবং ঝুঁকে হাঁটছে, এরকম কেউ একটা এক নজরে এক স্লাইড করে হট করে মানে এক স্টেপ করে পা ফেলে এরকমভাবে কেউ হট করে বেরিয়ে গেল, হাওয়ার সঙ্গে যেন বেরিয়ে গেল, মিলিয়ে কী হলো, কেন কেন কে, ও ভাবলো হয়তো আমার চোখের ভুল। হঠাৎ করে ওদের বাড়ির কুকুরটা ছুটতে, ঠিক সেই দিকে ছুটতে চলে গিয়ে চিৎকার করতে লাগলো, টেনে আনা যাচ্ছে না। আমিও সেদিন মানে ওর ঘটনাটা শুনে আমিও অবাক, মানে এবং তারপরে আমি এই ঘটনাটা আমার পাশের বাড়ির একটি মেয়েকে, আমি গানের তালিম দিতে যেতাম একটি বাচ্চাকে, তো তার বাড়িতে গিয়ে বলেছিলাম, জানিস রাই না এরকম আমাকে একটা ঘটনা বলেছে। তো সেই সময় সেই আমার ছাত্রীর বাবা ওখানে প্রেজেন্ট ছিল, বলছে ও কীরকম চেহারা বলেছে, মানে এরম এরম, আমি বললাম এরম এরম, বলছে ওইভাবে তো রাইয়ের এক দিদি ঠাকুমা ছিলেন, তিনি হাঁটতেন, মানে রাইয়ের ঠাকুমার যে মানে কী বলবো, রাইয়ের ঠাকুরমা, মানে রাইয়ের বড় ঠাকুমা আর কি, রাইয়ের ঠাকুমার শাশুড়ি আর কি, তো রাইয়ের দাদুর মা আর কি, তো সেইভাবে হাঁটতেন এবং উনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন। এবং তারপরে থেকেই ওই মাঝে মাঝেই ওনাকে ওই বাড়িতে দেখা যায়, যেটা আমরা জানতাম না, রাই কোনো দিনও দেখেনি, দেখবে কি না বোঝা যাচ্ছিল না, কিন্তু রাইকেও আলটিমেটলি রাইও বাড়ির সব থেকে ছোটো সদস্য হয়েও সেও বঞ্চিত হয়নি, সেও তার দেখা পেয়েছে। বর্তমানে তারা বিভিন্ন রকম পূজা পার্বণ করে কোনো শুদ্ধিকরণ করিয়েছে, যেই কারণে এখন আর কুকুরের ডাকটা কন্টিনিউ শোনা যায় না, বা সেই জায়গাটায় সঠিকভাবে শর্টকাটটাও হয়নি বলেই সেই জিনিসটা ঘটত। এই আমাদের আমার বাবা আলটিমেটলি দুটো অভিজ্ঞতা। আমি আরও কিছু অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা নিশ্চয়ই কালেক্ট করব, করে আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। আজকে তবে এইটুকু থাক, খুব ভালো লাগলো। আজকে শেষ করার আগে আবার দু লাইন রেশ রাখার জন্য গল্পের হিসেব, কে জেগে আছো শুনেছো কি তার পায়ের আওয়াজ, আসছে সে আসছে। শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার।